একাধিক বিষয় নিয়ে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। এদিনে সাংবাদিক সম্মেলনে ছিলেন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী, যুগ্ম সচিব পার্থ সারথী গুপ্ত, যুগ্ম আহ্বায়ক কৃষ্ণপদ সরকার সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে এদিন বিস্তারিত জানিয়েছেন সভাপতি প্রণব সরকার এবং সচিব অমিত চৌধুরী। শুরু হবে এবং 8 জানুয়ারি আমরা টেন্টেটিভ রেখেছি নর্থ ইস্ট অলিম্পিক গেমস পুজুরু টুজুরু, সেখানে রূপক দেব রায় ত্রিপুরা ফুটবলের